বরগুনার বেতাগীতে মাদক জঙ্গিবাদ ইপটিজিং ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে কাজিরাবাদ ইউনিয়ন চেয়ারম্যান সালউদ্দিন মাহমুদ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা বজলুর রশিদ দুলাল, চান্দখালী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আনোয়ার হোসেন, চান্দখালী ইসেহাক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলুর রহমান, সমাজ সেবক আব্দুর রাজ্জাক, দেলোয়ার হোসেন মঞ্জু সহ ব্যবসায়ী, স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ। এ সময় সদ্য যোগদানকৃত বেতাগী থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, সেই যুদ্ধ এখনো অব্যাহত রয়েছে। ইপটিজিং, নারী নির্যাতন, শিশু নির্যাতন সবই বন্ধ হবে। মাদক ধীরে ধীরে আপনার সন্তানকে ধ্বংস করে দিচ্ছে, তাকে হিতহিত জ্ঞান শূন্য করে তুলছে, পিতামাতাকে হত্যা পর্যন্ত করছে। এ সময় ছয় নং কাজিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান সালউদ্দিন মাহমুদ সুমন বলেন, মাদকাসক্ত ব্যক্তি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। আমরা অবশ্যই মাদক বাল্যবিবাহ ইপটিজিং ও কিশোর গ্যাংকে ঘৃণার চোখে দেখব। আমাদের আজকের এই দিনটা খুবই শুভ দিন এবং বাংলাদেশ আজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সর্দার শেখ হাসিনা আমাদের বাংলাদেশকে আজ মেট্রো রেলের দেশে পদার্পণ করেছেন, যাতে মানুষজন আসে এবং ডেট অনুযায়ী বা সময় মতোই অনুষ্ঠানটা শুরু হয়, সেই লক্ষ্যে আমরা সবাই সচেতন ছিলাম, সেই লক্ষ্যে চেয়ারম্যান সব একটিভ ছিল, আমরাও স্যারদেরকে ইনচার্জ। চান্দখালী পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা জনাব ভাষা আনোয়ার হোসেন সাহেব সব তার সহযোগীদেরকে আমি অভিনন্দন জানাই। তার সঙ্গে চলাফেরা করবে, আপনার সন্তান ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে নাকি খারাপ মানুষ হিসেবে গড়ে উঠবে, এই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণভাবে একজন পরিবারের যিনি কর্তা থাকেন তার উপরে নির্ভর করে। বেতাগি আইন শৃঙ্খলা সভায় উত্থাপন করেছে, এখানে কারা মাদক বিক্রি করে, আমার ছেলেকে সচেতন আমি করব, আমার ছেলেকে আমি চোখে চোখে রাখব, দোকান যদি খোলা থাকে তাহলে সেখান থেকে কেনা থাকে তার বন্ধ হবে না, আমার বিনীতভাবে নিবেদন থাকবে অর্থাৎ পুলিশ প্রশাসন এই দোকানগুলো বন্ধ করে দেয়। আপনারা প্রয়োজনে আপনাদের নামটা গোপন রাখবেন, আপনাদের নাম বলা দরকার নেই, উনি আপনার যেহেতু উনি আশ্বস্ত করছেন আপনাদেরকে, উনি কিভাবে প্রতিরোধ করেন বা কিভাবে উনি ব্যবস্থা নেন সেটা আপনারা দেখবেন। আর মাদক কিন্তু একটা সকল কিছু শুনি, সকল কিছু শুনি বলতে আমরা কি বুঝি, এই মাদকের কারণে কিন্তু চুরি হয়, ডাকাতি হয়, সন্ত্রাস হয়, এই একমাত্র মাদকের কারণে, কারণ মাদক খেতে হলে তো পয়সা দরকার, পর্যাপ্ত কিন্তু পয়সা দরকার, সেই পয়সাটা জোগাড় হবে কোথা থেকে, তো এই গ্রামে কিন্তু ওই পয়সা ওইভাবে রোজ রোজ জোগাড় করে, আর মাদক যারা মাদকের যারা আসক্ত মানে আসক্ত তারা কিন্তু তাদের কিন্তু টাইম টু টাইম কিন্তু মাদক গ্রহণ করতে হয়, সেই জন্য তাদের পয়সা দরকার। 2022 সালের এপ্রিল মাসে প্রতি বছর মাদকের পিছনে ব্যয় হয় 60,000 কোটি টাকা, এটা হলো বিশ্বের হিসাব, এবং মাদকাসক্ত ব্যক্তি আছে 70 থেকে 75 লক্ষ মানুষ। এছাড়াও প্রায় এক বছরে বাংলাদেশে মাদক জব্দ হয়েছে প্রায় 1,800 কোটি, অর্থাৎ এই যে হিসাবগুলো আমি দিলাম এই টাকাগুলো যদি আমরা মাদকের পিছনে ব্যয় না করি, আমরা যদি এগুলো উন্নয়নের কাজে পরিবারের কাজে আমরা ব্যয় করি, তাহলে আজকে পরিবার কোথায় চলে যেত এবং দেশের অবস্থা কোথায় চলে যেত। পরে চান্দখালী ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন বিদ্যালয়ে 50টি প্রাথমিক চিকিৎসা ফার্স্ট এইড বক্স অনুষ্ঠানে অতিথিদের মাধ্যমে প্রদান করেন।